हेलो व्यूअर्स, आशा करी सबाई ভালো আছেন। আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের টিমমেট যদি মরে যায় তো মরে যাওয়ার পরে তাকে কিভাবে বাঁচিয়ে তুলবেন, টিমমেটকে বাঁচিয়ে তুলবেন কিভাবে, আপনারা আপনাদের মৃত টিমমেটকে কিভাবে বাঁচিয়ে তুলবেন সেটাই আজকে ভিডিওটা আমি আপনাদের দেখাবো। আইসলা সরি, আরে মিয়া সরবা না কি জাগে দিব না, দরকার নেই আপনাদের জায়গা দিয়ে যাইতেছি। তো ভাই আজকে আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো কিভাবে আপনার মৃত টিমমেটকে বাঁচিয়ে তুলবেন। তো মৃত টিমমেটকে অনেকেই যে আপডেটের পরে আপডেট এসেছে মৃত টিমমেটকে বাঁচিয়ে তোলা যাচ্ছে, কিন্তু অনেকেই কীভাবে বাঁচিয়ে তুলতে সেটা অনেকেই জানে না। তো আজকে ভিডিওটা আমি আপনাদের সেটাই দেখাবো কীভাবে মৃত টিমমেটকে বাঁচিয়ে তুলবেন। তো চলুন, ফাইনালি আমরা প্লেনে উঠে পড়েছি অলরেডি, এবার আমরা যাব। তো মৃত টিমমেটকে কীভাবে বাঁচিয়ে তুলবো সেটাই দেখাবো আজকে ভিডিওতে। তো ভিউয়ার্স, একটা কথা বলতে হচ্ছে, আমাদের যে চ্যানেলের আমরা লাইভে গিভওয়ে নিয়ে আসতে পারছি প্রতিনিয়ত, কিন্তু সাবস্ক্রাইবের জন্য আমরা লাইভে গিভওয়ে নিয়ে আসতে পারতেছি না। অর্থাৎ লাইভে গিভওয়ে নিয়ে আসার জন্য একটা ইউটিউব সাবস্ক্রাইব মিশন দিয়েছে, সেই সাবস্ক্রাইব মিশনটা না পূরণ করা পর্যন্ত লাইভে আপনার ইউটিউবে লাইভে আসা যাচ্ছে না। বুঝতে পারছেন, ইউটিউবে লাইভে আসা যাচ্ছে না। তো ইউটিউবে যখন আমরা লাইভ করতে পারবো অবশ্যই আমরা লাইভে গিভওয়ে করতে পারবো, কিন্তু তার আগে ইউটিউবে আপনার সাবস্ক্রাইব মিশনটা পূরণ হওয়া দরকার। যখনই সাবস্ক্রাইব মিশনটা পূরণ হয়ে যাবে তখনই আমরা লাইভে গিভওয়ে আনবো। তো সিম্পলি আপনারা এই যে গিভওয়েটা আনা পর্যন্ত আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, যাতে আমরা আপনাদের জন্য লাইভে গিভওয়ে নিয়ে আসতে পারি। তো ভিউয়ার্স, এখন মৃত টিমমেটকে কীভাবে আবার জীবিত করে তুলতে হবে সেটাই দেখাবো এই ভিডিওটাতে। তো সবাই দেখতে থাকুন কী হয় কাইন্ডলি। তো আমরা নিচে লেভে পড়েছি অলরেডি, এবার আমার টিমমেটকে মরে যাওয়ার জন্য একটা সিগনাল পাঠাতে হবে। তো সিম্পলি এখনও একটু ওয়েট করুন, নেমে পরে আপনারা কিছু করতে পারবেন না, তার জন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এবার আমি আমার টিমমেটকে মরে যাওয়ার জন্য সিগনাল পাঠিয়ে দিব। আমি আমার টিমমেটকে মরে যাওয়ার জন্য সিগনাল পাঠিয়ে দিচ্ছি। তো মরে গেল, ওখানে মরে যাবে এবং আমরা ওকে বাঁচিয়ে তুলে আবার নিয়ে আসবো এই মাঠে। তো সেটা কীভাবে করবো সেটাই দেখুন, এখনও মরতেছে না। তো আমি না ওকে রিভাইভ দিলেও তো মরবেই, তাই না? আমি ওকে যদি না রিভাইভ দিও তো অবশ্যই মরবে। তো আপনাদের এখন কী করতে হবে, সিম্পলি আপনারা আপনার টিমমেট যখন মরে যাবে তখন আপনি ম্যাপের ভিতরে চলে আসবেন। তো আপনার নিকটবর্তী, আপনার সবথেকে কাছে এই যে ম্যাপের ভিতরে এরকম আপনারা লাভের ভিতরে এরকম একটা দাগ দেওয়া চিহ্ন আপনারা দেখতে পাবেন। তো সিম্পলি সবাই আপনারা এই চিহ্নর ভিতরে চলে আসবেন। এই আপনারা ম্যাপে দেখতে পাবেন যে এরকম লাভ দিয়ে একটা চৌকোপানো বাক্স আঁকানো আছে। তো সিম্পলি আপনারা সবাই ওই বাক্সর ভিতরে যাওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখুন, এই যে সাদা রঙের গ্রাউন্ড, সাদা রঙের গ্রাউন্ডের ভিতরে ওই যে বাক্সটা আছে। তো আমি সিম্পলি এখানে চলে আসলাম। এবার আপনাদের কী করতে হবে, এবার আপনাদের সিম্পলি আলোর এখানে চলে এসে আপনাদের এই টিমমেটের এপটার পরে হাত দিয়ে দেবেন। দেন আপনার টিমমেট কিন্তু আবার জীবিত হয়েই ফিরে আসবে এই মাঠে। একটু অপেক্ষা করুন ভিউয়ার্স, দেখুন এক্ষুনি আপনার আমার সেই মৃত টিমমেটটি এক্ষুনি বেঁচে উঠবে আবার। তো দেখুন অলরেডি ও দুশো মিটার দূরে চলে আসছে, আমার 200 মিটার দূরে ও নেমে পড়েছে। দেখুন ভিউয়ার্স, ওই যে দেখুন ও আকাশ থেকে নামতেছে, ওই যে দেখুন ও আকাশ থেকে নামতেছে, অলরেডি ও এক্ষুনি নেমে পড়বে এখান। তো ভিউয়ার্স, নেমে পড়া পর্যন্তই আমি আপনাদের দেখাবো ভিডিওটি, ওখন নেমে পড়লে আমি ভিডিওটি শেষ করে দেবো। তো দেখুন ওই যে নেমে আসতেছে। তো আপনারা সবাই বুঝতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে আপনার মৃত টিমমেটকে বাঁচিয়ে তুলবেন। তো দেখুন ওই যে আমার ভিউয়ার্সটি, সরি আমার টিমমেটটি আবার বেঁচে উঠছে। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না অবশ্যই, আপনাদের জন্য যাতে প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো ভিউয়ার্স, আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখতে থাকুন টেকনিক্যাল প্রো আর জে, আপনাদের সাথে আসি সর্বদাই সারাক্ষণ।